أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قرآن درشتی تے امرا رسول میں کے کی ماں بولتے پار بول ماں فاطمہ بولتا قرآن درشتی تے کتو ٹکو ٹھیک ہوگے وہ کتو ٹکو صحیح ہوگے عربی بھاشائے اون شبد ٹیر ارتھ ہلو ماں انگریزی تے مادر বাংলা ভাষায় আমরা মা বলি, মাতা বলি এবং ফার্সি ভাষায় বলা হয় মাদার। এখন এই ফাতেমাকে মাদারে মিল্লাত, মাদারে কম, এই শব্দটি মূলত ব্যবহার হয়েছে ইরান থেকে। অতীতে অবশ্য কুফা, নাজাফ আশরাফ, কারবালা এইসব এলাকা থেকেও হয়েছে। শিয়াদের ইতিহাস যদি আমরা একটু দেখি, তারা ফাতেমাকে মা বলে জনগণের মাঝে পরিচয় করেছে, কিন্তু কোরআন মতে নবীর মেয়ে উম্মতের মা হতে পারে না। কোরআনের আমরা 33 নম্বর সূরা আল আহজাব 6 নম্বর আয়াতে দেখব, এখানে আল্লাহ তাআলা বলছেন আন নাবী ওয়া আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম أولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا এখানে যে পোর্শনে আল্লাহ তাআলা এই প্রশ্নটির উত্তর দিয়েছেন সেটি হলো নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং নবীর স্ত্রীগণ তাদের মাতা। ওয়াজওয়াজু উম্মাহাতুহুম এখানে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন যে নবীর স্ত্রী উম্মতের মাতা হবে, কিন্তু নবীর মেয়ে কখনো মা হবে না। তো আমরা যারা মুসলিম পৃথিবীতে রয়েছি, আমরা ফাতেমাকে মা বলতে পারবো না, কারণ এই উপাধিটা কারবালার লোকেরা, নাজাফ আশরাফের লোকেরা, কোমের লোকেরা, মাশহাদের লোকেরা এবং ইরানের অধিকাংশ লোকেরা এই উপাধিটা ওনাকে দিয়েছেন। তো আমরা মুসলিম যারা পৃথিবীতে রয়েছি, আমরা নবীর স্ত্রীগণকে আমরা মাতা বলবো এবং সর্বযুগের মানুষের জন্য নবীর স্ত্রী তাদের মাতা হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, কিন্তু নবীর মেয়েকে মা বলা যাবে না। এটি হচ্ছে ইসলামের শিক্ষা।